বাংলাদেশের ঢাকা শহরে এলিয়নের পদার্পণ নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখো যারা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য মূলত আমি বলছি একটা কথা বলতে চাই যে প্রিয়তম রিলেটেড অনেক ভিডিও তৈরি করছি এবারে আমি তো তোমাদের বলেই ছিলাম যে বাংলাদেশের কন্টেন্ট নিয়ে আমি এর আগেও কথা বলেছি তো এখন আরও বেশি করে করে বলবো একটু আগে ভিকি জাহেদ পরিচালিত মেহাজাবিন চৌধুরী অভিনীত আমি কি তুমি ট্রেলার ড্রপ করা হয়েছে তো সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো এবং ভিকি জাহেদের কাজ এর আগে আমি দেখেছি রেড রাম দেখা হয়েছে আমার দ্য সাইলেন্স দেখা হয়েছে পুনর্জন্মের প্রত্যেকটা পার্ট দেখা হয়েছে পুনর্জন্মের অন্তিম পর্বটা একদম ভাল লাগেনি বাকিগুলো খুব ভালো ছিল এবারে বিষয়টা হচ্ছে তাহলে আমি কি তুমি ট্রেলার কেমন লাগলো এটা মেহাজাবিন চৌধুরীর প্রথম ওয়েব সিরিজ হতে চলেছে যেটা আইসক্রিনে মুক্তি পাবে এবং পার্টিকুলার এই প্রজেক্টটা দেখবো বলে এক্ষুনি আইসক্রিন সাবস্ক্রাইব করে নিয়েছি কারণ এ এর লোভ আমি সামলাতে পারছি না এখানে আমরা যদি অভিনেতাদের কথা বলি এখানে অভিনয় করতে দেখতে পাচ্ছি জোনায়েদ বুগদাদি আছেন এখানে আমরা শ্যামল মাওলাকে দেখতে পাচ্ছি ফজলুর রহমান বাবুকে দেখতে পাচ্ছি ইন্তেক দিনারকে দেখতে পাচ্ছি আরও অনেককে আরও বেশ কিছু ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেসদের আমরা কাজ করতে দেখতে পাচ্ছি তো ট্রেলারটা দেখে গল্প সম্পর্কে কি আইডিয়া পেলাম সত্যি কথা বলতে কি আমি এত সুন্দরভাবে এই ট্রেলারটাকে কাটা গল্প সম্পর্কে যে খুব বেশি আজ করতে পেরেছি এমনটা কিন্তু একেবারেই নয় তবে বুঝতে পারছি এই পুরোটাই মেহাজাবিন চৌধুরীকে ঘিরেই কিন্তু এই ওয়েব সিরিজটা এগোবে এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে মেহাজাবিন চৌধুরী যিনি একটি মেয়ে তার একটি খারাপ ভিডিও সেটা ভাইরাল হচ্ছে আবার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি মেহাজাবিন চৌধুরী একজন অ্যাক্ট্রেস এটাও দেখানো হচ্ছে এখানে জোনায়েদ বুগদাদির সঙ্গে একটা প্রেমের সম্পর্ক দেখানো হচ্ছে মেহাজাবিন চৌধুরীর আবার এখানে শ্যামল মাওলার সঙ্গেও একটা প্রেমের সম্পর্ক দেখানো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাস্ক একদম কালো রঙের একটা মাস্ক পরে মানে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে পুরো শহরের আকাশে একটা সবুজ রঙের আলোর ছটা দেখা যাচ্ছে ক্রিস্টাল বলের বৃষ্টি হচ্ছে এগুলো থেকে অনেকেই মনে করছেন যে মানে তাদের দেশের ওপরে এলিয়ানরা হামলা করতে চলে এসছে আসলে ব্যাপারটা কী এত সুন্দর ট্রেলারটাকে প্রমিসিংভাবে কাটা হয়েছে যে গল্প বোঝা তো ইম্পসিবল ব্যাপার আমি বুঝতেই পারিনি তবে এটা এমনটা হলে হতে পারে যে হয়তো মেহাজাবিন চৌধুরী এবং শ্যামল মাওলা এদের দুজনের চরিত্রটা তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি হতেও পারে এরা কিন্তু এলিয়ান হিসেবে পদার্পণ করবে বাং মানে ঢাকা শহরে এমনটা হলেও হতে পারে আবার নাও হতে পারে এই ট্রেলারের মানে যেখানে আমরা লাইটিংয়ের কাজ ক্রিস্টাল বলের বৃষ্টিটা হচ্ছে এবং আমরা একজনকে পড়ে থাকতে দেখছি মাটি মানে মাটির মধ্যে সেই জায়গায় লাইটিংয়ের কাজ এটা রেড একদিকে ব্লু কি মানে প্রমিসিং ট্রেলারে ভাই গল্প কিচ্ছু বুঝতে দেয়নি জাস্ট মানে অসম্ভব ভাল লাগছে ট্রেলারটাকে শুরুই করা হচ্ছে মেহাজাবিন চৌধুরীর একটা আ বলে চিৎকার দিয়ে এবং সেখান থেকে ক্যামেরাটা মুখের ভেতর দিয়ে ঢুকে গিয়ে আইসক্রিন লেখাটা উঠলো আমরা দেখতে পাচ্ছি এবং মেহাজাবিন চৌধুরীকে প্রচণ্ড স্মার্ট লাগছে খুব সুইট লাগছে যে জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি বরফের বৃষ্টি হচ্ছে আমার দেখে মনে হলো ওই জায়গাটা মেহাজা বিন চৌধুরীর স্বপ্ন সে স্বপ্ন দেখছে এমনটা আমার মনে হলো আমি জানি না পুরো প্রজেক্টটা না দেখে একদমই কমেন্ট করব না তবে শ্যামল মাওলা এখানে জাস্ট আউটস্ট্যান্ডিং অভিনয় করবেন একটা জায়গা এরকম আছে একটা ডায়লগ যে আমরা আমাদের স্বার্থে ইঁদুর মারি সেটা আমাদের জন্যে ভালো কিন্তু এটা ইঁদুরের জন্যে তো খারাপ সেই বিষয়টা যেভাবে এবং শ্যামল মাওলার একটা হাসি হাসছেন উনি এরকম একটা দৃশ্য আছে এখানে ইন্তেকাব দিনারের চরিত্রটাকে দেখে মনে হচ্ছে উনি একজন মনোবিদ হলেও হতে পারে আবার এখানে মেহাজাবিন চৌধুরী শ্যুট করছেন সেরকম কিছু দৃশ্যও আমরা দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে না আমার পুরো ঘেটে গুবলেট হয়ে গেছে আমি গল্প যতদিন না সাতাশে জুলাই আমি আইস্ক্রিনে আসামাত্র এই প্রজেক্টটা দেখব কিন্তু প্রচণ্ড প্রমিসিং ভাই ট্রেলার আমি সত্যি আমি এই প্রজেক্টটা নিয়ে আমার এক্সপেকটেশন ছিল কারণ ভিকি জাহেদের কাজ দেখতে আমি ভালোবাসি কিন্তু এই রকম লেভেলের ট্রেলার হবে এটা আমি বুঝতে পারিনি মানে আমি সত্যিই বুঝতে পারিনি মেহাজ চৌধুরীকে মনে হচ্ছে মানে পুনর্জন্মে একটা অদ্ভুতভাবে দেখেছি তোমরা সকলেই জানো আমার মনে হচ্ছে এই প্রজেক্টটাতে আরও একটা অন্যরকম রকম আবিন চৌধুরীকে আমরা পেতে চলেছি এটা আমার ধারণা দেখা যাক যে জায়গাটা বলছে না যে আমি কি তুমি এর উত্তর শুধু হ্যাঁ বা না হতে পারে না এইখানে একটা অনেক বড় গল্প লুকিয়ে আছে তোমরা কি বুঝেছো ট্রেলারটা দেখে তোমাদের কি গল্প সম্পর্কে কোনো বোধগম্যতা এসছে মানে তোমরা কি কিছু বুঝেছো যদি বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি প্রপারলি কিচ্ছু বুঝতে পারিনি এই গল্পটা দেখে আমি মানে ট্রেলারটা দেখে আমি গল্পটা মানে এই প্রজেক্টটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড হয়ে থাকলাম আমার খুব ভাল লেগেছে ভীষণই ভাল লেগেছে চলো বন্ধুরা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে হবে একটা লাইক করে দিও যেমনভাবে শাকিব খানের ভিডিওগুলোকে পছন্দ করছো বাংলাদেশের মেগাস্টার খানের ভিডিওগুলোকে যেমন সাপোর্ট করছো তেমনভাবে বাংলাদেশের অন্যান্য কন্টেন্ট নিয়ে যখন কথা বলবো তোমাদের একটু সাহায্য পাবো বা তোমাদের কাছ থেকে একটু ভালোবাসা পাবো এটাই আশা রাখলাম চলো দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা সাতাশে জুলাই আসছে আমি কি তুমি দেখবো আর রিভিউ হবে টাটা